বেশিরভাগ মায়েদের অভিযোগ, বাচ্চা খাবার খেতে চায় না বা অল্প পরিমাণ খাবার খায়। এতটুকু খাবার খেয়ে কি বাচ্চা সঠিক পুষ্টি কিভাবে পাবে? আসসালামু আলাইকুম। আজকের এপিসোডে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি খাবার রেসিপি যেটা থেকে বাচ্চা অল্প খেলেও পর্যাপ্ত পুষ্টি পাবে এবং এক খাবার থেকে বাচ্চারা সকল ধরনের পুষ্টি পাবে। তাছাড়া এই খাবারটি আপনারা আপনাদের 8 মাস থেকে যে কোনো বয়সের বাচ্চাকে দুপুর এবং রাতের প্রধান খাবার হিসেবে রাখতে পারেন। যেমন স্বাস্থ্যসম্মত, তেমনি কিন্তু খেতেও মজার। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল রেসিপি। তো তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিক্সড সবজির পরিজ। আর তার জন্য এখানে আমি বিভিন্ন ধরনের সবজি এবং শাক নিয়ে নিয়েছি, সাথে ডিম। আপনারা আপনাদের হাতের নাগালে যেমন সবজি শাক পান সেটাই ব্যবহার করতে পারেন। প্রথম স্টেপে এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে ডিমটা ভেঙে দিলাম। শিশু বিশেষজ্ঞরা বলেছেন সারা বিশ্বে শিশুর মেধা বিকাশে সুপারফুড হিসেবে কাজ করে ডিম। ডিমটা আমি ভালোভাবে ফেটিয়ে নিলাম। এখন ডিমটা আমি এক সাইডে রেখে দেব। এদিকে আমি আরেকটি বাটি নিয়ে নিয়েছি আর এই বাটির মধ্যে অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ নর্মাল ভাতের চাল আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মসুরের ডাল। চাইলে এখানে আপনারা মুগ ডালও ব্যবহার করতে পারেন। আর আপনারা যে পরিমাণ চাল ব্যবহার করবেন অবশ্যই তার হাফ ডাল ব্যবহার করবেন। এখন চাল এবং ডালটা খুব পরিষ্কার করে ভালোভাবে কয়েকবার আমি ধুয়ে নেব। অনেকে দেখি শিশুদের খাবারে চালের চাইতে ডালের পরিমাণটা অনেক বেশি রাখে, এই কাজটা করতে যাবেন না। অতিরিক্ত ডাল খাওয়া কিন্তু শিশুদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। পরবর্তী স্টেপে চুলায় এখানে আমি একটি প্যান গরম বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে অ্যাড করে দিলাম সয়াবিন তেল। পুষ্টিবিদরা বলেন যে সকল বাচ্চাদের ওজন কম তাদের খাদ্য তালিকায় যদি সয়াবিন তেলের পরিমাণটা একটু বেশি রাখা যায় তাহলে তাদের ওজন বৃদ্ধি করতে সাহায্য করে। তো তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি তেলের মধ্যে ছোট একটি তেজপাতা এবং ছোট একটি পেঁয়াজ দিয়ে দিলাম। এখন এই তেজপাতা এবং পেঁয়াজ তেলের সাথে হালকা ভেজে নেব, খুব কড়া করে ভেজার দরকার নেই, জাস্ট একটু নরম করে ভেজে নেব। তো পেঁয়াজটা হালকা নরম ভাজা হয়ে গিয়েছে, এই পর্যায়ে অ্যাড করে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো। আর এই হলুদের গুঁড়ো অ্যাড করার ফলে কিন্তু কালারটা অনেক সুন্দর আসে। আর দিয়ে দিলাম সামান্য একটু আদা রসুন বাটা। আর এই আদা রসুন বাটা দিলে যেমন টেস্টটাও আসবে তেমনি আমরা যে ডিম ব্যবহার করব সেই ডিমের এক্সট্রা স্মেলও পাওয়া যাবে না। এখন পানি দিয়ে মশলাটা ভেজে নেব। আর মশলাটা ভালোভাবে ভাজা হলে কিন্তু খাবারের টেস্টটাও কিন্তু অনেক মজা হয়। তো মশলাটা আমি 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এই পর্যায়ে অ্যাড করে দিলাম সামান্য একটু লবণ। যারা শিশুদের খাবারে লবণ দেন না তারা কিন্তু লবণ স্কিপ করতে পারেন। যেহেতু আমার বাচ্চার বয়স 2 বছর প্লাস সেহেতু কিন্তু আমি খাবারে লবণ চিনি সব কিছুই অ্যাড করি। মশলা আমি 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে অ্যাড করে দেব আমি সবজি। দিয়ে দিলাম আলু। আর এখন কিন্তু সবজির ভরা মৌসুম, আপনাদের হাতের নাগালে যেটা থাকবে সেটাই ব্যবহার করবেন। আর অবশ্যই চেষ্টা করবেন যে কোনো এক ধরনের শাক ব্যবহার করা। তো দিয়ে দিলাম সবুজ শাক, টমেটো কুচি, ফুলকপি কুচি আর গাজর কুচি। আর টমেটো কুচিতে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে যা শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। আর এই শীতে অবশ্যই এমন খাবার শিশুর খাদ্য তালিকায় রাখবেন যেটা শিশুর হজম ক্ষমতা বৃদ্ধি করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। তো সামান্য একটু পানি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর এই পর্যায়ে যে চাল এবং ডাল আমি ধুয়ে রেখেছিলাম সেই চাল ডালটাও অ্যাড করে দিলাম। চাল ডাল দিয়ে আমি এখন সমস্ত উপকরণ আবারও 1 মিনিটের মতো ভেজে নেব। অনেকে আমাকে প্রশ্ন করেন আপু পোলাও চাল কি ব্যবহার করা যাবে? হ্যাঁ, পোলাও চাল ব্যবহার করতে পারেন, তবে মাঝে মাঝে নিয়মিত খাবারে বাচ্চার যদি পোলাও চাল অ্যাড করে সেক্ষেত্রে বাচ্চার পেট কিন্তু কষা হয়ে যাবে। তো 1 মিনিটের মতো চাল ডাল আমি ভেজে নিয়ে আমি পানি অ্যাড করে দিলাম 2 কাপের মতো। এখন পানি দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এই ঢাকনা দিয়ে আমি চুলার হাই হিটে বলক ওঠা পর্যন্ত রান্না করে নেব আর বলক চলে আসে লো হিটে 15 মিনিট রান্না করে নেব। তো ফিরে এসেছি 15 মিনিট পরে। আর এই 15 মিনিটে কিন্তু আমার সমস্ত উপকরণ সেদ্ধ হয়ে গিয়েছে। যদি আপনাদের চাল একটু মোটা হয় সেক্ষেত্রে কিন্তু সেদ্ধ হতে একটু টাইম লাগবে, সেক্ষেত্রে আপনাদের যতটুকু সেদ্ধ হতে সময় লাগে ততটুকু রান্না করে নেবেন। এখন আমি যে তেজপাতাগুলো ছিল সেই তেজপাতাগুলো বেছে তুলে নিচ্ছি আর এরকম একটু পানি পানি অবস্থায় কিন্তু রাখবেন। আর এই পর্যায়ে আমি অ্যাড করে দিব ডিম। আর ডিম কিন্তু এইভাবে আস্তে আস্তে অ্যাড করবেন, খুব দ্রুত অ্যাড করলে কিন্তু ডিমটা দলা পেকে যাবে। এই খাবারে কিন্তু আপনি একদিন ডিম, একদিন মাছ, একদিন মুরগির মাংস বা গরুর কলিজা এভাবে এক একদিন এক একটা অ্যাড করে বাচ্চাকে খাওয়াতে পারেন। মানুষের দুধে সর্বোচ্চ মানের প্রোটিন ল্যাকটোবামিন পাওয়া যায়, ডিম হলো দ্বিতীয় সর্বোচ্চ মানের প্রোটিনের ভালো উৎস।
তো এখন ডিম দেওয়ার পরে আমি এক মিনিটের মতো রান্না করে এরকম পটেটো ম্যাশারের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নেব। যাদের বাচ্চার বয়স একটু বেশি আস্ত খাবার খেতে পারে সেক্ষেত্রে কিন্তু ম্যাশ করার কোনো প্রয়োজন নেই, আর যে সকল বাচ্চা সবে সলিড খাবার শুরু করেছে তাদের ক্ষেত্রে কিন্তু এভাবে একটু ভালোভাবে ম্যাশ করে নেবেন। তো আমি মোটামুটি ম্যাশ করে নিয়েছি আর এখানে অ্যাড করে দিলাম গোলমরিচের গুঁড়ো। আর শিশুদের খাদ্য তালিকায় আপনারা 6 মাসের পর থেকে গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন। গোলমরিচের গুঁড়োতে রয়েছে প্রচুর গুণ, গোলমরিচ বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। আরও অ্যাড করে দিয়েছি সামান্য একটু ভাজা জিরা গুঁড়া, আর ভাজা জিরা গুঁড়া দেওয়ার ফলে কিন্তু এক্সট্রা যে ডিমের স্মেলটা আছে সেটাও লাগবে না, সুন্দর ঘ্রাণ বের হবে। তাছাড়া জিরা কিন্তু বাচ্চাদের হজম শক্তি স্ট্রং করে। তো এখন জিরাটে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি আর আমার রান্না কমপ্লিট। এখন চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে গরম গরম বাচ্চার জন্য আমি খাবারটি পরিবেশন করছি। আর একটি কথা এখন আপনাদের সাথে শেয়ার করি, যারা এই খাবারটি বাচ্চাকে দুপুরে খাওয়ানোর পরে রাত্রে বা বিকেলে একটু খাওয়াতে চান সেক্ষেত্রে এই খাবারটি কিভাবে গরম করবেন সেটা আমি শেয়ার করছি। পুষ্টিগুণ অক্ষুণ্ণ রেখে গরম করতে হলে আপনারা ডাবল বয়লার পদ্ধতিতে গরম করবেন। চুলায় প্যানে আপনারা পানি গরম করে নেবেন আর তার মধ্যে যে কোনো হিটপ্রুফ বাটিতে খাবার নিয়ে খাবারটি পানির মাঝখানে বসিয়ে দিয়ে ভাপে গরম করে নেবেন, সেক্ষেত্রে কিন্তু খাবারের পুষ্টিমান অক্ষুণ্ণ থাকবে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন, আর অতীতে আমাকে যেভাবে সাপোর্ট করছিলেন অবশ্যই সেইভাবে সাপোর্ট করবেন, আর ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।